মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার সকাল, এখন বাজে 11:20, আর রোদটা উঠছে পড়ছে এরকমই হচ্ছে। সকাল থেকে রোদটা ওঠেনি বললেই চলে। তাও আমি গিয়ে কম্বলটাকে ছাদে দিয়েছি, কারণ ওটা ছাদে থাকলে হাওয়াতে তাও টানবে, অনেকটা টেনে গেছে, সারা রাত ফ্যানের তলাতেই ছিল। কালকে রাত্রি 12:00 থেকে রাত্রি 3:00 অবধি হয়েছে টানা মুষলধারে বৃষ্টি। তো যাই হোক না কেন, আজকে আর ওয়েদারটা এখনও অবধি ঠিক আছে। আর আজকে যদি বিকেল অবধি ঠিক দেয় হাওয়াতে, মোটামুটি আমার কম্বল টেনে যাবে। এই দেখো, এই বাড়িতেও একটা কম্বল মেলা রয়েছে ওই যে, আর পাপোশ দুটোকে এখানে আমি মেলে রেখে দিয়েছি, প্রায় শুকিয়ে গেছে, ওই জন্য আর সাথে নিইনি। এখন দেখো রোদটা পড়ে গিয়ে একদম মেঘ করে মতো এসছে। যাই হোক না কেন, সকাল থেকে সত্যি কথা বলতে আজকে টাইম পাইনি। হয়তো তোমরা জেনারেটরের আওয়াজটা পাচ্ছ, কারণ চলে গেছে কারেন্ট, তাই একটু টাইম পেলাম আর কি তোমাদের সাথে, তাই জন্য ব্লগটা শুরু করলাম। আজকে সকালে কম্বলটা ছাদে দিয়েছি, রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছি, করে নিয়ে তারপর আজকে সকালে বানিয়েছিলাম ঝাল সুজি, সেটাকে খেয়ে দিয়ে তারপর নেমেছিলাম একটু কাজে। আজকে করব কিছু রান্না, যাই হোক তার থেকে একটা আমার রেসিপি ব্লগে যাবে আর কি। তো সেটা অনেকে পছন্দ করো, অনেকে পছন্দ করো না, আমিও আগে পছন্দ করতাম না, এখন পছন্দ করি। আশা করি তোমরা একটু একটু বুঝতে পেরে গেছো। যাই হোক না কেন, আজকে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার তো অবশ্যই করব, যেটা সেদিনকে অঙ্কিতা আমাকে বলেছিলে কমেন্টে, যে দিদি তুমি তো বললে না যে তুমি কি শুরু করতে চলেছো বা নতুন পথ চলা তোমার কি বা কিছু। তো আমি নিজেকে একটু সেট করতে চেয়েছিলাম, তারপর আমি তোমাদেরকে জানি না ওই ব্লগটা অনেকে দেখেছো কিনা, একদম প্রথম দিকের ওই ব্লগটা ছিল, যে আমি তখনই বলেছিলাম এই যে চ্যানেল খুলবো ইউটিউবে, সেটাও কিন্তু আমার হঠাৎ করে একটা প্ল্যান করলাম, হঠাৎ করে খুলে ফেললাম এরকম কিন্তু নয়। ওটা আমার অনেক দিনের একটা ভালো লাগে ছিল যে আমি ব্লগ শুরু করব বা কিছু। আর হ্যাঁ, প্রথমে একটা কথা বলে রাখি, প্লিজ যদি কিছু ব্লগের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর প্রথমেই ছেড়ে চলে যেও না, তাহলে ভালো লাগা বা ভালোবাসা কোনোটাই কিন্তু তৈরি হবে না। প্লিজ কমেন্ট করে তোমরা জানাও তোমাদের মতামত, অবশ্যই আমি চেষ্টা করব সেভাবে। কথাগুলো প্রত্যেকদিন আমি ব্লগের শেষে গিয়ে বলি, শেষে বললে অনেকের কাছে গিয়েই পৌঁছয় না, কারণ শেষ অবধি অনেকে এই ব্লগটা দেখো না, তাই জন্য আজকে ব্লগের শুরুতেই বলে দিলাম। তো চলো, রান্নাঘর তো করছিলাম, হ্যাঁ যেটা বলছিলাম, আর তো ওটা নিয়ে কিছু কথা তো অবশ্যই বলবো। আর হ্যাঁ, আমার ভিউজটা একটু ডাউন যাচ্ছে, কেন যাচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না। তো অঙ্কিতা বলেছো যে কন্টেন্ট ভিডিও বানাতে, এটা আমার যে আমি যে ভাবিনি একদমই সেটা নয়, তবে কন্টেন্ট ভিডিও কি বলতো একটু ভাবনা চিন্তা করতে লাগে, সেটার পেছনে একটু টাইম দিতে লাগে। তো আজকে দুপুরটা আমি সেটার পেছনেই একটা টাইম দেবো ভেবেছি। যদি আমি আজকে পুরো ব্যাপারটা লিখে ফেলতে পারি, মাথায় একটা কিছু চলছে তো সেটা যদি আমি ঠিকভাবে লিখে নামাতে পারি, আর কালকের মধ্যে যদি পুরো শ্যুটটা রেডি করতে পারি, দেন কালকে রাতে যদি আমি পুরো এডিটিংটা কমপ্লিট করে রাখতে পারি, কন্টেন্ট ব্লগের না মানে একটু যদি সেভাবে কিছু বানাতে চাই, তাহলে ভয়েস ওভার দিতে লাগে, তার পেছনে অনেকগুলো শ্যুট নিতে লাগে আর কি ভিডিও, তো ওরও একটু টাইমের দরকার পড়বে। কালকে শুক্রবার, আচ্ছা আমি যদি আজকে লিখে নামিয়ে দিতে পারি, কালকে কিছুটা শ্যুট নিজে করতে পারি, শনিবার ও যদি কিছুটা হেল্প করে তাহলে হয়ে যাবে মোটামুটি। শনিবার রাতে যদি আমি পুরো ভয়েস ওভার দিয়ে এডিটিংটা রেডি করে দিতে পারি, আগে লেখাটা আজকে আগে যদি আমি লিখে ঠিকঠাক নামাতে পারি, তো সানডে একটা কন্টেন্ট ব্লগের চেষ্টা করছি আমি, দেখা যাক যদি আসে তাহলে আমি শনিবার অবশ্যই তোমাদেরকে বলে দেবো। যে আমি আজকে লিখে নামিয়ে দিতে পারলে সানডে আসতে পারে, চান্স আছে একটা, কারণ ওটার পেছনে এডিট করতে প্রচণ্ড টাইম লাগবে। তো দেখা যাক কতটা কি হয়, আর অবশ্যই তোমাদের সাথে আমার নতুন পথ চলার কথাটাও অবশ্যই আজকেই শেয়ার করবো। তো চলো, আমি আজকে রান্না করে মোটামুটি ছিলাম, তো কারেন্ট যখন ব্রেকফাস্ট করেছি তারপরে না আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, ঝাঁট দেওয়ার পর তো আর ঘর মোছার টাইম পাইনি, ওদিকটাতে ব্যস্ত হয়ে গেলাম, রান্নার সব কিছু গোছাচ্ছিলাম, ঢেঁড়স আলু এসব কাটলাম, পেঁয়াজ পেঁয়াজ কাটলাম, রসুন বাটাটা শেষ হয়ে গেছিলো, সে গোটা রসুনগুলো ছাড়িয়ে আবারও আজকে একটু বাটলাম, তারপরেই কারেন্টটা চলে গেল। তো যাই হোক আর কি করা যাবে, গেছে গিয়ে যখন তার জন্য আমি ঘরটা আগে মুছে নিলাম, ব্যাস এখনও কারেন্ট আসেনি, জেনারেটর চলছে, জেনারেটর বন্ধ হলেই আমি বুঝতে পেরে যাবো কারেন্ট চলে এসেছে। তো চলো, অনেকগুলো কথা সকাল সকাল বলে দিলাম, অনেকটা একটা কাহিনী বলে দিলাম মনে হলো নিজের। তো চলো আমি একটু এবার নিজের কাজগুলো গুছিয়ে নিই, বোতলগুলো একটু ভরে নিই। এবার তোমাদের সাথে সকালে একবার কথা হয়েছিল, ওকে দেখো বসেই রয়েছে, কারণ কারেন্ট গেছে সেই 11:30,
আমি একটা রান্না বাকি রেখেছিলাম ভিডিও করব বলে, সেটা এখনো হলো না, কারণ 11:30 কারেন্ট চলে গেছে। আমি গ্যাসে করে নিতেই পারতাম, কিন্তু তার জন্য আমার বাটাবাটির প্রয়োজন আছে আর মিক্সিটা দরকার, কিন্তু মিক্সি চালাবো কি করে, কারেন্টটা নেই, তার জন্য একটা জিনিসই বাটা বাকি ছিল আর কারেন্টটা চলে গেছিল। আর এখানে আমার এমনিতে হয়ে গেছে ডাল আর ঢ্যাঁড়স আলু পোস্তটা, সেটা হয়ে গেছে, কিন্তু একটা রান্না বাকি রয়েছে আর ভাত বাকি রয়েছে। দেখি এখন একটাই বাজে, 1:30 অব্দি দেখবো, গ্যাসে আমি বসিয়ে দেবো ভাত আর অন্য কোনো একটা মাছ বার করে গ্যাসে করে ফেলবো। ফাইনালি 1:30 বাজে, গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছি আর যেটা করার কথা ছিল সেটা এখানে চাপা দিয়ে রাখলাম, রাতে করে আজকে ভাত খেয়ে নেব, কোনো উপায় নেই আর 6টার সময় কারেন্ট আসবার। এখানে 2 পিস রূপচাঁদা মাছ ভেজে বসিয়ে দিয়েছি, না ভেজেই আর কি বসিয়ে দিয়েছি, কারণ 1:30 বেজে গেছে, এখন আর অত আমার তরিজুত করার টাইম নেই। রান্নাঘর মোটামুটি পরিষ্কারই আছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার স্নান করে, তো এই দুটো হোক আগে, আমার নিজের কিছু কাজ চলে এসে একটু করে নিই আমি ওইদিকে। এখন বাজে বিকেল 5:30, একটু বিধ্বস্ত অবস্থা দেখতেই পাচ্ছ, দুপুরে ঘুমাইনি, কারেন্ট এসে গেছে, এই জাস্ট এলো কারেন্টটা, 6টায় আসার কথা, এখন 5:34 বাজে এসেছে কারেন্টটা। আর এই হচ্ছে সেই মালপত্র, এবার তোমাদেরকে বলি, গুছিয়ে বসেই বলি কথাগুলো। আমি বিয়ের আগে জাঙ্ক জুয়েলারির বিজনেস একটা করতাম, তারপর সেভাবে না আর কিছু করা হয়ে ওঠেনি, সেদিনকে আমি বলেছি, আর আমার কম্বলটা একদম শুকিয়ে গেছে। তো আবার নতুন করে মনে হলো যে কিছু শুরু করা উচিত, তো জাঙ্ক জুয়েলারি যদি আমি কলকাতা থেকে আনিয়ে নিজে করতে যাই তাহলে আমি সেটা পোষাতে পারবো না, কারণ কলকাতা থেকে আনবো আমি, করব আবার লাইফ করলে যদি কলকাতায় যাই সেই ক্ষেত্রে ডিসপ্যাচ দুবার আমাকে পড়তে মানে দিতে হবে আর কি, আমিও পোষাতে পারবো না সেই দামে দিয়ে যেখানে কলকাতায় যা দামে বিক্রি হচ্ছে। তো ভালো কথা, এইসব মাথায় রেখেই মনে হলো না কিছু একটা তো করব অবশ্যই, তাই জন্য শুরু করলাম ওয়েস্টার্ন টপ, কিছু ড্রেসও আছে আর কুর্তি, এই বিজনেসটা আমি শুরু করলাম। তো তোমাদের একটু একটু দেখিয়েও রাখলাম, টপের কালেকশনের ফটোগুলোও আমি দিয়ে দেব, তো এই আর কি, আর কিছুই নয়, ব্যাস। তো এটাই বলার ছিল যে নতুনভাবে পথ চলা শুরু করলাম, নতুন বিজনেস নেওয়া মানে মাথায় একটা অবশ্যই হেডেক আছে, এই মালগুলো তোলা তারপর সেটা বিক্রি হবে কিনা সেই একটা হেডেক থাকে, তো তাই জন্যই একটু বলতে পারো চিন্তায় তো অবশ্যই ছিলাম, নিজেকে একটু গুছিয়ে নেওয়া আর কিছুই নয়। আমি তোমাদেরকে সকালে বলছিলাম না যে আমাকে অঙ্কিতা জিজ্ঞেস করেছে, দিদি আর কিছু তো বললে না, আমি না ওভাবে হুট করে কিছু নিজে শুরুও করতে পারি না, হুট করে কিছু মানে এই যে এটা শুরু করব, কতবার যে ডিসিশন চেঞ্জ করেছি লাস্ট, ও বললো যে চেঞ্জ করো না, দেখো একটু ঘুরেও তো কত টাকাই নষ্ট করি তুমি না একটু তুললেই বা কিছু, তো ওই জন্যে ভেবে দেখলাম যে আচ্ছা ঠিক আছে একবার তো ট্রাই করা যেতেই পারে, যদি লাক হলে তো নেক্সট টাইম আবারও হবে এটাকে নিয়ে এগিয়ে যাবো। তো কিন্তু ব্লগিংটা কিন্তু আমি ছাড়বো না, ব্লগিংটা আমার সাথেই থাকবে, তার সাথে এগুলো পাশাপাশি থাকবে, এই ছিল কথা আর কিছুই নয়। তো চলো এবার এগুলোকেও গুছিয়ে নিই, একটু খুলে খালে সব কটাকে চেক করে নিলাম, এইসবই আর কি, ভাবছি ফেসবুকে লাইভেও আসবো, এইভাবেই আগে থেকে শুরু করব। তো চলো দেখা যাক কি হয়, অবশ্যই তোমরাও আমার হয়ে একটু প্রে করো যেন ঠিকঠাক চলে আর কি। আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারের ব্লগ এখন থেকে শুরু করছি, এখন কটা বাজে জানো তো, 1:42 প্রায় 1:45 বাজে, আর এখন থেকেই শুরু করছি, কারণটা হচ্ছে আজকে সকালেও ছিল না কারেন্ট, মোটামুটি অনেকক্ষণ ছিল না 11:30 অবধি, এবার ও যেহেতু কাজে বসতে পারছে না সকাল থেকে, আমারও মনটা আনচান আনচান করছে যে ওর আজকেও কি ছুটি হয়ে যাবে নাকি, আসলে আমাদের ছুটি কিছুটা দরকার আছে পরের বছরের জন্য, মানে পরের বছর বলতে আমাদের পরের বছর, কিন্তু ওদের তো ইয়ার এন্ডিং হয় ওরকম মার্চ মাসে, তো পরের বছর তো ওদের শুরু হবে ওরকম এপ্রিল মাস থেকে, তো ওই জন্যে না একদমই ভালো লাগছিল না যে কি হবে না হবে এভাবে, তো যাই হোক না কেন সকাল থেকে ওই জন্য তাড়াতাড়ি করলাম, আর তাড়াতাড়ি করার মানে ও যতক্ষণ না কাজে বসতে পারলো আমারও কাজে মন বসছিল না, তো তারপর রান্না বসিয়েছি সকালবেলা, আমরা দুজন খেয়েছি আজকে চিকেন স্যান্ডউইচ, সেটা আমি বানিয়েছিলাম গ্যাসেই বানিয়েছিলাম, আর আমার ইন্ডাকশনে রান্না করতে করতে এমন একটা হ্যাবিট হয়ে গেছে যে আমার গ্যাসে রান্না করতে ভালোই লাগে না, কারেন্ট নেই বলে আমি বসেই ছিলাম, আমি ওয়েট করছিলাম যদি কারেন্ট না আসে তাহলে একদম গ্যাসে বসাবো। আজকে রান্না কি কি হচ্ছে চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এখানে আছে ফুলকপি আলুর তরকারি, ফুলকপি আলুর তরকারি, নিচে আছে হচ্ছে ধরো উচ্ছে ভাজা, এখানে
এটাই আছে ভাত, ভাতের নিচে আছে হচ্ছে, আর দেখাতে পাচ্ছি না, এটা ভাতটা তুলে গরম, মাছ ভাজা আছে ওখানে, আর এখানে হচ্ছে ডাল। ব্যাস এই আজকের মেনু। তো এই ঠাকুর ঠাকুর পুজো দিলাম সবে মাত্র, এই যে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখেছো অনুরূপা যে দার্জিলিং থেকে এনে দিয়েছে, এটাকে আমি মাঝের ঘরে ঝুলিয়েছি, বেশ হাওয়া আসছে তো জানলাটা দিয়ে, এটা না বেশ দুলছে আর আওয়াজ দিচ্ছে একা একাই। আর যে গৌতম বুদ্ধর যে সেটা দিয়েছিল ম্যাগনেটটা, ম্যাগনেটটা বললাম ফ্রিজে লাগছে না, ভারী বলে খুলে যেতে চাইছে, ওটাকে আমি এই দরজার নিচে এখানটাতে স্টিক করে দিয়েছি বোথ টেপ দিয়ে, ভালো লাগছে দেখতে, কারণ দরজার কালারের সাথে গৌতম বুদ্ধের কালারটা বেশ ম্যাচ হয়ে গেছে, দেখতে ভালো লাগছে। তো যাই হোক না কেন, এবার বসবো খেতে, ও স্নানে যাক, স্নানে গেলে বললো একটা ফাইল কি আছে সেটা করে তারপর যাবে, তো তারপর স্নানে যাক, তারপর বেরোলে খাবো, দুটো ফুটোর দিকে বসে পড়বো। এখন বাজে 7:36, আমি 7:25 নাগাদ ছাদে এসেছিলাম, একটু সন্ধে টন্ধে দিয়ে তারপর ছাদে এসেছিলাম, বেশ ভালো লাগছিল। তোমাদেরকে কালকে বলছিলাম না যে আমি কন্টেন্টটা ভেবেছি লিখবো বা এরকম কিছু, তো কালকে আর টাইম করে করা হয়ে ওঠেনি আর কি, কারণ কালকে ওই বিজনেসটা নিয়ে তোমাদেরকে যেটা বলছিলাম তো সেটা নিয়ে আমরা নিজেরাই একটু বসেছিলাম, তো তারপর আর সময় হয়নি, তাই আর বসাও হয়নি, আজকে বসেছিলাম। আর অনেক দিন ধরেই কন্টেন্টটা নিয়ে আমি ভাবছিলাম লিখবো বা এরকমের ওপর ব্লগ বানাবো, কিন্তু সত্যি কথা বলতে ওই যে আমি গোছাতে গোছাতেই, আমার গোছাতে একটু টাইম লাগে নিজেরই, আমি ভাবলাম আর করে ফেললাম, এই জিনিসটা আমি করতে পারি না, তাই জন্যে একটু টাইম লেগে গেল। তো লিখে তো ছি, আমার নিজের তো ভালো অবশ্যই লাগবে নিজের জিনিস, তো তোমাদের কেমন লাগবে আমি জানি না, আমি নিজেও ঠিকঠাকভাবে খুব একটা সাজিয়ে গুছিয়ে এখনও মানে পড়িনি আর কি, নিজে লিখেছি যা মনে এসেছিলো তখন সেরকম, তো দেখতে হবে একটু সাজাতে গোছাতে হবে আর কি। যাই হোক কালকেও ছুটি আছে, যদি আমাকে শ্যুট করে দিতে পারে তো ভালো কথা, আর রাতে যদি আমি এডিটিংটা কমপ্লিট করে ফেলতে পারি তো সানডে ব্লগটা চলে যাবে, যদি একান্তই না হয় তো মানডে চলে যাবে। ফাইনালি আমি লিখতে তো পেরেছি, অনেক দিন ধরে ভাবছিলাম এটা করবো করবো, তো পেন্ডিং থেকেই যাচ্ছিলো, ফাইনালি হয়ে গেছে। তো চলো এবার যাবো একটু নিচে, দেখি ওরা কি মানে ও কী টিফিন টিফিন করবে, দেখা যাক। তো চলো যাই নিচে যাই। তো দুদিন ধরে বানানো ব্লগটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আমাদের খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে, তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, কালকে শনিবার, কালকে এই ব্লগটাই যাবে, আর সানডের জন্য আমি চেষ্টা করছি তোমাদেরকে যেটা বলে রাখলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো টাটা।